আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় তালেবানের শীর্ষ ধর্মীয় নেতা নিহত হয়েছেন। রহিমুল্লাহ হাক্কানি নিহতের কথা নিশ্চিত করেছে তালেবান। বৃহস্পতিবার হামলাকারী একটি প্লাস্টিকের কৃত্রিম পায়ে লুকিয়ে রাখা বোমা কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটায়। এই হামলার দায় স্বীকার করেছে আইএস। ঘটনার তদন্ত শুরু করেছে তালেবান পুলিশ। গত বছর ক্ষমতা নেয়ার পর নারী ও মেয়ে শিশুদের পড়াশোনায় নিষেধাজ্ঞা দেয় তালেবান। সম্প্রতি নারী শিক্ষার পক্ষে প্রকাশ্যেই কথা বলেন রহিমুল্লাহ। এর আগে অন্তত দুইবার তাকে হত্যার চেষ্টা করা হয়।